আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। জবাবদিহিতা নেই বলেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি, অভিযোগ মির্জা ফখরুলের। এরপরেই জানিয়ে দেব কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতা, 12 প্রভাবশালী নেতার ইন্ধনদাতাকে নজরদারিতে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এদিকে নৌকায় ভোট না দেয়ায় জুতো পেটা। আরো জানিয়ে দেব বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত, লাশ এখনো পড়ে আছে। সবশেষ জানিয়ে দেব সারা দেশে পণ্য পরিবহন ও বাস বন্ধ, সকাল থেকেই শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচিত নয় বলেই সংসদ কিংবা জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না, তাই যা ইচ্ছা তাই করছে সরকার। নিজেদের পকেট ভারী করার জন্য, ব্যবসা করার জন্য সব জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে, জ্বালানি তেলের দামও বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মোটর শ্রমিক সংগঠনের দেওয়া কর্মসূচিকে সমর্থন দেন মির্জা ফখরুল। সরকারের আশ্রয়ে দলীয় নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, জ্বালানি তেল গ্যাস এসব কারা আমদানি করে? এতে সব ধরনের দ্রব্যমূল্য বেড়ে যাবে, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ সরকার বিবর্তনমূলক দমনমূলক আচরণ করছে। বিএনপি মনে করে এতে দেশের সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় জেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম, ওবায়দুল্লাহ মাসুদুল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র যুগান্তর। কুমিল্লা সহিংসতা, সিআইডির জালে 12 প্রভাবশালী ইন্ধনদাতা। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় 12 প্রভাবশালী ইন্ধনদাতাকে নজরদারিতে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় সিআইডির সদর দপ্তরে ডাকা হতে পারে। 12 জনের মধ্যে রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতাও রয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে পবিত্র কোরআন অবমাননা সহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি ইকবাল হোসেন সহ 4 আসামিকে পুলিশ ও সিআইডির হেফাজতে রিমান্ডে নিয়ে টানা 12 দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর আসামিদের আদালতে হাজির করলে বুধবার 3রা নভেম্বর সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। কারা কর্তৃপক্ষ আসামিদের কঠোর নজরদারিতে রাখছে। বৃহস্পতিবার 4 নভেম্বর পর্যন্ত তাদের সঙ্গে স্বজনদের কেউ দেখা করতে আসেননি। সিআইডি সূত্র জানা গেছে, এই ঘটনায় দায়ের করা মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার পর গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে উঠে আসা কুমিল্লা নগর সহ জেলা জুড়ে আলোচিত বেশ কয়েকজন রাজনৈতিক নেতার গতিবিধি ও অবস্থান সম্পর্কিত বিষয়ে নজরদারিতে রয়েছে। ওপরের গ্রিন সিগন্যাল পেলে যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। সূত্র আরো জানায়, প্রধান আসামি ইকবাল হোসেন 999 নম্বরে পুলিশকে ফোন করা রেজাউল করিম ওরফে ইকরাম, দারোগাবাড়ি মসজিদ মাজারের সহকারী খাদেম হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদের বুধবার 3য় দফায় 3 দিনের রিমান্ড মঞ্জুর শেষে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 4 নভেম্বর বিকালে সিআইডির কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা মামলাটিতে সন্ত্রাস দমন আইনের 3টি ধারা সংযোজন করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে ঘটনার নেপথ্য ইন্ধনদাতা হিসেবে 12 জন প্রভাবশালীর নাম এসেছে। তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্যগুলো ডিজিটালি ও ম্যানুয়ালি যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য এ মাসের মধ্যেই ঢাকায় সিআইডি সদর দপ্তরে তাদের ডাকা হতে পারে। 1 দিন, 5 দিন, 7 দিন কিংবা যতদিনই লাগুক না কেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ তালিকায় স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাও আছেন, তবে তদন্তের সাথে এখনই তাদের কারো নাম পরিচয় প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান। এদিকে বৃহস্পতিবার বিকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ
আসাদুর রহমান জানান, কারাগারে ইকবাল হোসেন সহ চার আসামির কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে, তবে এ পর্যন্ত তাদের স্বজনদের কেউ সাক্ষাতের জন্য কারাগারে আসেননি। প্রসঙ্গত, গত 13 অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়া দিঘির উত্তর পারের একটি অস্থায়ী পূজা মণ্ডপে কুরআন অবমাননা ও মন্দির ভাঙচুর সহ সহিংসতার ঘটনায় এই পর্যন্ত মোট 12টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় 8টি, সদর দক্ষিণ মডেল থানায় 2টি এবং দাউদকান্দি ও দেবিদ্বারে 1টি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 5টি মামলা তদন্তের ভার পেয়েছে সিআইডি। সূত্র ইত্তেফাক। নৌকায় ভোট না দেওয়ায় জুতো পেটা। নৌকায় ভোট না দেওয়ায় পুরুষকে জুতো পেটা করেছেন এক নারী। সদ্য সমাপ্ত বগুড়া সোনাতলা পৌর নির্বাচনে এই ঘটনা ঘটে। নৌকা মার্কায় ভোট না দেওয়ার অভিযোগে হোসেন আলীকে জুতো পেটা করেন আইনুর নাহার। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নবনির্বাচিত মেয়র সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। বুধবার দুপুর 12:30টার দিকে সোনাতলা পৌর এলাকায় মাইক্রো বাস স্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর কর্মী হোসেন আলী বুধবার দুপুর 12:30টার দিকে মাইক্রো বাস স্ট্যান্ড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নৌকা মার্কায় ভোট না দেওয়ার হোসেনের সাথে তর্কে লিপ্ত হন সেখানকার আইনুর নাহার নামে এক নারী পান দোকানি। এ সময় সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন সহ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী। তাদেরকে দেখে নারী দোকানি হোসেন আলীকে জুতো পেটা শুরু করেন। এ খবর পেয়ে মেয়র নান্নু তার কর্মীদের নিয়ে মাইক্রোবাস স্ট্যান্ডে যান। পরে মেয়রের লোকজন উপজেলা চেয়ারম্যানকে ছুরিকাঘাত ও মারপিট করে। এ ঘটনা খবর পেয়ে দুপক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তখন লিটনের কর্মীরা মেয়র সহ তার কর্মীদের মারপিট করেন। এ খবরে মেয়রের শত শত নেতাকর্মী লাঠি শটা নিয়ে মাইক্রোবাস যেতে থাকলে পুলিশ তাদেরকে বাধা দেয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান সহ 4 জন ছুরিকাঘাত হয়েছেন। ছুরিকাঘাত চেয়ারম্যান ছাড়া অপর 3 জন হলেন পৌর যুবলীগের সভাপতি নাহিদ হাসান জিতু, সাধারণ সম্পাদক উৎপল চন্দ্র ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মমিনুল ইসলাম সোহেল। এছাড়া সংঘর্ষে মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, তার কর্মী হীরা হোসেন আলী সহ 6 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা চেয়ারম্যানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। উল্লেখ্য, পুনরায় নির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য থাকা অবস্থায় দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। ভোটের আগের দিন 1 নভেম্বর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। এর আগের নির্বাচনেও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নান্নু বিজয়ী হন। সূত্র নয়া দিগন্ত। বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশীর লাশ পড়ে আছে এখনো। সিলেটের কানাইরহাট ডোনা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশীর লাশ এখনো পড়ে আছে। দুদিন ধরে সীমান্তের 1331 নম্বর পিলার এলাকায় নোম্যানস ল্যান্ডে হতভাগা ওই 2 বাংলাদেশীর লাশ পড়ে থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দুটি উদ্ধার করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশী আসকর আলী ও আরিফ মিয়ার লাশ সীমান্তের বাংলাদেশ নাকি ভারত অংশে রয়েছে এ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এজন্য লাশ উদ্ধারে দেরি হচ্ছে বলে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে 19 বিজিবির সুরইঘাট ক্যাম্পের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুজনের লাশ উদ্ধারে বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ এর পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফ হত্যার দায় অস্বীকার করেছে, এমনকি লাশ দুটি বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে বলেও জানিয়েছে তারা। যদিও বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে লাশ দুটি ভারতের অভ্যন্তরে রয়েছে। বৈঠকে লাশ যে স্থানে পড়ে আছে ওই স্থান কোন দেশে পড়েছে তা চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, লাশ ভারতের অভ্যন্তরে থাকলে ওই দেশে ময়নাতদন্ত হবে, এরপর আরেক দফা পতাকা বৈঠক করে লাশ হস্তান্তর করা হবে। এতে লাশ উদ্ধার ও হস্তান্তরে আরো কিছুদিন সময় লাগতে পারে। এ বিষয়ে বিজিবি 19 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
সুহেলের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম বলেন, বিজিবি বিএসএফ আলোচনা চলছে, লাশ উদ্ধার হলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে, আর কত সময় লাগতে পারে এমন প্রশ্নে ওসি বলেন, বিষয়টি বিজিবি ভালো বলতে পারবে, আমরা কেবল লাশ বুঝে নিতে পারার দায়িত্ব রাখি। সূত্র নয়া দিগন্ত। সারা দেশে পণ্য পরিবহন ও বাস বন্ধ। জ্বালানি তেলের দাম না কমালে শুক্রবার 5 নভেম্বর সকাল 6টা থেকে গণপরিবহনের পাশাপাশি ট্রাক সহ পণ্য পরিবহন বন্ধ সারা দেশে। এই কর্মসূচি ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক বাস মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। বৃহস্পতিবার 4 নভেম্বর বিকালে বাস মালিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির 4 জন নেতা গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরের পর থেকে গুঞ্জন উঠলেও সরকারের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোনো প্রস্তাব তাদের কাছে আসেনি বলেও জানিয়েছেন তারা। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ সাংবাদিকদের বলেন, তেলের মূল্য বাড়ায় মালিকরা গাড়ি চালাবেন না এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তবে আনুষ্ঠানিক ধর্মঘট ঘোষণা দেওয়া হয়নি। সংগঠনের পক্ষ থেকে বিআরটিএ কে চিঠি দিয়ে ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে। শুক্রবার ভোর 6টা থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে এমনটা জানান বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি সভাপতি হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন মজুমদার। বিকেলে সমিতির নিজস্ব এক মিটিং থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। তিনি বলেন, ভোর 6টা থেকে সারা দেশে ট্রাক ও কাভার্ড ভ্যানে পণ্য পরিবহন বন্ধ থাকবে। এটি অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ না পর্যন্ত সমাধান আসে বা সরকার আমাদের দাবি দেওয়া মেনে না নেয়। গাবতলীতে বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের বৈঠক শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, তেলের দাম কমানো অথবা পরিবহনের ভাড়া বাড়ানোর দাবি সরকার না মানলে ধর্মঘট অব্যাহত থাকবে, তবে বাস ট্রাকের কোনো মালিক যদি আর্থিক ক্ষতি মেনে নিয়ে গাড়ি চালাতে চান, তারা চালাতে পারবেন। সূত্র কালের কণ্ঠ।